বাজারে পেঁয়াজের মূল্য আকাশছোঁয়া, তাই নিয়ম নীতির তোয়াক্কা না করে ইচ্ছেমতো মূল্য বাড়িয়ে দিয়েছে সিন্ডিকেট। তাই খুচরা বিক্রেতারা বাধ্য হচ্ছে দাম বাড়াতে, আর অসহায় ক্রেতা বাধ্য হচ্ছে কিনতে। এই সুযোগ কাজে লাগিয়ে বেশি দামের আশায় অপরিপক্ক পেঁয়াজ তুলতে শুরু করেছে রাজবাড়ির কালুখালের রতনদিয়া চরবাসীর অনেক কৃষক। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা কমে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয় কৃষি বিভাগ। কালুখালির বিভিন্ন এলাকা ঘুরে দেখা এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, হঠাৎ পেঁয়াজের দাম দ্বিগুণ হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। তাই অনেক কৃষক সময়ের চেয়ে আগে পেঁয়াজ উঠিয়ে বাজারে বিক্রি করছে। এতে কৃষক ভালো মূল্য পেলেও উৎপাদনের লক্ষ্যমাত্রা কমে যাওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ। উপজেলার মাঝবাড়ি বোয়ালিয়া রতনদিয়ার ইউনিয়নের কৃষক মিনহাস খান বলেন, প্রতি বছর পেঁয়াজ রসুনে লোকসান হয়, এবার বাজারে বেশি দাম হওয়ায় পেঁয়াজ তুলতে শুরু করেছেন। জামাল নামে আরেক কৃষক জানান, 3 বিঘা জমিতে পেঁয়াজ লাগিয়েছেন তিনি। প্রতি বিঘা জমিতে 55,000 থেকে 60,000 টাকা ব্যয় হয়েছে, তবে এভাবে দাম থাকলে কিছুটা লাভবান হবেন। পেঁয়াজ বিঘা প্রতি 70 থেকে 80 মন হবে, এখন তুললে বিঘা প্রতি 50 থেকে 60 মন হচ্ছে। তবে এই দাম তখন তারা পাবেন না, বাধ্য হয়ে বেশি লাভের আশা আগাম পেঁয়াজ তুলে বাজারে বিক্রি করছেন তারা। এদিকে কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার বলেন, 10 থেকে 15 দিন পর পেঁয়াজ তুললে বিঘা প্রতি আরো 10 থেকে 15 মন বেশি হতো। কৃষকরা লাভের আশায় আগাম পেঁয়াজ তুলে বাজারজাত করছে। এখন পেঁয়াজ তুললে কিছুটা উৎপাদন কমে যাবে, তবে কৃষক সরাসরি বেশি দাম পাচ্ছে। এই জমিতে হালি পেঁয়াজ অথবা ভুট্টা লাগাতে পারবে। শুধু পেঁয়াজ নয়, যে কোনো ফসলে বেশি দাম পেলে কৃষক উৎসাহ পাবে। নেক্সট রিপোর্ট, দ্য ডেইলি ট্রাইব্যুনাল।